রবীন্দ্র রচনাবলী নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট, ছেলেকে লেখা। লিখেই হাতে একটা ব্লেড নিয়ে বাথরুমে ঢুকলেন মাস্টার মশাই। দুপুরবেলা দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে কাজের লোক চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এইটার প্রথম এবং শেষ চিঠি। অরুণী, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো হয়। যদিও তোমার সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো না, তবু তোমায় লিখে রেখে যাই। গত দুবছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যবহার আমি আর নিতে পারছিলাম না। আমি জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করতে থাকেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন মানা করে দিই, দ্বিতীয় দিন মানা করে দিই, তৃতীয় দিন আর পারিনি। তিনি একটা বড় খামে আমাকে ৩০,০০০ টাকা দিয়ে চলে যান। সেই টাকাই এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি কোনোদিনও বাড়ি ফিরবেন কি না, যদি ফেরে তাহলে বলো। এই পৃথিবীতে আমি বেঁচে থাকার অধিকার হারিয়েছি। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে টাকার উপর, তখন রবীন্দ্র রচনাবলী নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, তার একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি।